আসসালামু আলাইকুম। সর্বশেষ পাওয়া আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। সিরিয়ায় তুরস্কের হামলার একমাত্র লক্ষ্য সশস্ত্র কুর্দি গোষ্ঠীগুলো। তেলের মূল্যসীমা নির্ধারণে ইউরোপীয় ইউনিয়ন ও G7 এর সিদ্ধান্তের নিন্দা রাশিয়ার। পদত্যাগ করবেন না সিরিল রামাফোসা। মার্কিন গোপন তথ্য ফাঁসকারী স্নোডেনকে নাগরিকত্ব দিল রাশিয়া। প্রতিটি হামলার জবাবে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ছুটতে পারে ইয়েমেন। এবং সর্বশেষ থাকছে গাজায় আবারও ইসরায়েলি বিমান আগ্রাসন, পাল্টা জবাব হামাসের। ইহুদিবাদী ইসরায়েলের কয়েকটি যুদ্ধবিমান গতরাতে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাংশে নতুন করে আগ্রাসন চালিয়েছে। শনিবার গাজা থেকে ইসরায়েলকে লক্ষ্য করে রকেট ছোড়া হয়েছে এমন দাবি করে গাজার উপর বিমান হামলা চালায় ইহুদিবাদী সেনারা। ফিলিস্তিনের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে গাজার খান ইউনুস শহরের পশ্চিম অংশে মধ্যরাতে ইসরায়েলি বাহিনী হামলা চালায়। এছাড়া রাফা শহরের পূর্ব দিকে একটি কৃষিক্ষেত্রেও ইহুদিবাদী বাহিনী হামলা চালিয়েছে। কিন্তু ইসরায়েল দাবি করছে গাজাভিত্তিক ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের অবস্থানে তারা হামলা চালিয়েছে। সেই সম্পর্কে আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর গাজায় আবারও ইসরায়েলি বিমান আগ্রাসন, পাল্টা জবাব হামাসের, এই সম্পর্কে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। আর আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন এবং এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন আপনার পরিচিতদের মাঝে। সিরিয়ায় তুরস্কের হামলার একমাত্র লক্ষ্য সশস্ত্র কুর্দি গোষ্ঠীগুলো। তুরস্কের প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম খলিল বলেছেন যে সীমান্ত রক্ষায় আঙ্কারার হামলার একমাত্র লক্ষ্য সিরিয়ার সশস্ত্র কুর্দি গোষ্ঠীগুলো। তুরস্কের সীমান্তে তাদের উপস্থিতি বৈধ করার জন্য যুক্তরাষ্ট্রের সাথে একত্রিত হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে তিনি এই কথা বলেছেন। ইব্রাহিম খলিল বলেন, নিজেদের সীমান্ত রক্ষা করতে আঙ্কারা কুর্দিস্তান ও ওয়ার্কার্স পার্টি পিকেকে, এর শাখা কুর্দিস পিপলস প্রোটেকশন ইউনিটস ও ডেমোক্রেটিক ইউনিয়ন পার্টিকে টার্গেট করেছে। এদিকে শুক্রবার সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলের কুর্দি এলাকায় যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনী আবারও টহল শুরু করেছে। 20 নভেম্বর তুরস্ক বিমান হামলা চালানোর পর প্রথম ওই এলাকায় টহল শুরু করে। IS নিয়ন্ত্রণের অংশ হিসেবে শত শত মার্কিন সৈন্য সিরিয়ায় অবস্থান করছে। তারা পিপলস ডিফেন্স ইউনিট ও কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির সাথে একত্রিত হয়ে টহল দেয়। হাসাকা প্রদেশের তামিলানের ঘাটিতে মার্কিন পতাকাবাহী 2 থেকে 4টা গাড়ি পৃথক পৃথকভাবে সীমান্তে টহল দেয়। সাধারণত ওই এলাকায় 20টির মতো টহল দেওয়া হতো, তবে তুর্কি হামলার পর তা 5 থেকে 6 নেমে এসেছে। 13 নভেম্বর ইস্তাম্বুলে চালানো বোমা হামলার জন্য কুর্দি সশস্ত্র গোষ্ঠীকে দায়ী করেছে তুরস্ক। এদের সন্ত্রাসী তকমা দিয়েছে দেশটি। তেলের মূল্যসীমা নির্ধারণে ইউরোপীয় ইউনিয়ন ও G7 এর সিদ্ধান্তের নিন্দা রাশিয়ার। রাশিয়া থেকে তেল আমদানিতে মূল্য কমিয়ে ব্যারেল প্রতি $60 সীমা বেঁধে দেওয়ার ব্যাপারে ইউরোপিয়ান ইউনিয়ন, G7 এবং অস্ট্রেলিয়ার সম্মত সীমান্তের ব্যাপারে মস্কো শনিবার নিন্দা জানিয়েছে। তবে ইউরোপীয় ইউনিয়নের এই সিদ্ধান্ত যথেষ্ট নয় উল্লেখ করে ইউক্রেন এটি পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ দেশটির সংবাদ সংস্থাকে বলেছেন, আমরা এই মূল্যসীমা মেনে নেব না। তিনি বলেন, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অপরিশোধিত তেল রপ্তানিকারক রাশিয়া এই পদক্ষেপ বিশ্লেষণ করেছে। সমুদ্রপথে রাশিয়ার অপরিশোধিত তেলের সরবরাহের উপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার পাশাপাশি সোমবার বা তার পরেই তেলের $60 মূল্যসীমা কার্যকর হবে। এই নিষেধাজ্ঞা সমুদ্রপথে ইউরোপীয় ইউনিয়নের রাশিয়ান অপরিশোধিত তেলের চালান রোধ করবে। ইউরোপীয় ইউনিয়ন ব্লক তেল আমদানির 2/3 সমুদ্রপথে রাশিয়া থেকে আমদানি করে। ইউক্রেন যুদ্ধে $1 বিলিয়ন ব্যয় মেটাতে রাশিয়া এই তেল বিক্রির মাধ্যমে অর্থ সংগ্রহ করে। শনিবারের শুরুতে কিয়েভ প্রাইস ক্যাপকে স্বাগত জানিয়েছিল, তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি তার সন্ধ্যার ভাষণে বলেছেন, এই মূল্যসীমা গুরুতর নয় কারণ এটি রাশিয়ান অর্থনীতিতে যথেষ্ট ক্ষতি করবে না। রাশিয়া ইতিমধ্যে ইচ্ছাকৃতভাবে জ্বালানি বাজারকে অস্থিতিশীল করে বিশ্বের সব দেশের জন্য বিশাল ক্ষতি করেছে।
উল্লেখ করে জেলেনস্কি রাতের ভাষণে মূল্যসীমা সিদ্ধান্তকে একটি দুর্বল অবস্থান হিসেবে বর্ণনা করেছেন। পদত্যাগ করবেন না সিরিল রামাফোসা। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। অভিশংসনের ঝুঁকির মুখে তিনি। বিরোধী দল ও নিজের দলের মধ্যে তার পদত্যাগের দাবি উঠেছে, তবে এইসব অভিযোগ অসত্য দাবি করে তা প্রত্যাখ্যান করে সিরিল রামাফোসা। বলেছেন পদত্যাগের কোনো ইচ্ছা নেই তার। সিরিল রামাফোসার মুখপাত্র ভিনসেন্ট মাগওয়েনা জানান, প্রেসিডেন্ট রামাফোসা একটি ত্রুটিপূর্ণ প্রতিবেদনের ভিত্তিতে পদত্যাগ বা সরে দাঁড়াচ্ছেন না। জুনে গোয়েন্দা সংস্থার সাবেক একজন প্রধান পুলিশের কাছে সিরিল রামাফোসার বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযোগে তিনি বলেন, প্রেসিডেন্ট রামাফোসা 2020 সালের ফেব্রুয়ারিতে দেশের উত্তর পূর্বাঞ্চলে তার ফার্ম থেকে $5,00,000 বেশি ডলার চুরির ঘটনা ধামা চাপা দেন। এরপরই মূলত রামাফোসার পদত্যাগের দাবি ওঠে। এই ঘটনার তদন্তে দক্ষিণ আফ্রিকার সাবেক প্রধান বিচারপতির নেতৃত্বে 3 সদস্যের একটি সংসদীয় প্যানেল গঠন করা হয়। বুধবার ওই প্যানেল জানিয়েছে, রামাফোসা সম্ভবত দেশের আইন ও সংবিধান পরিপন্থী কাজ করছেন। এতে দক্ষিণ আফ্রিকার পার্লামেন্টে রামাফোসাকে অভিশংসনের পথ তৈরি হয়েছে। এদিকে সিরিল রামাফোসার বিরুদ্ধে ওঠা এইসব অভিযোগ নিয়ে সোমবার আলোচনায় বসবেন ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের নেতারা। মার্কিন গোপন তথ্য ফাঁসকারী স্নোডেনকে নাগরিকত্ব দিল রাশিয়া। যুক্তরাষ্ট্রের গোপন তথ্য ফাঁসকারী দেশটির সাবেক গোয়েন্দা কন্ট্রাক্টর এডওয়ার্ড স্নোডেন রাশিয়ার প্রতি অনুগত্যের শপথ নিয়েছেন এবং তিনি রাশিয়ার পাসপোর্ট পেয়েছেন। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির গোপন নজরদারির বিষয়টি প্রকাশ করে দিয়েছেন স্নোডেন। তার আইনজীবী আনাতোলি কুচেরেনা সংবাদ মাধ্যমকে বলেছেন, তিনি একটি পাসপোর্ট পেয়েছেন, তিনি রাশিয়ার প্রতি আনুগত্যের শপথ নিয়েছেন। খবর আরব নিউজ, ডয়চে ভেলে ও তাসের। 39 বছর বয়সী স্নোডেনের কাছে এই খবরের ব্যাপারে মন্তব্য চাওয়া হলে তিনি কোনো উত্তর দেননি। রুশ প্রেসিডেন্ট ভলাদিমির পুতিন সেপ্টেম্বরে স্নোডেনকে রাশিয়ার নাগরিকত্ব দেন। স্নোডেন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের ব্যাপক গোপনীয় কার্যকলাপের বিবরণ আছে এমন গোপন ফাইল ফাঁস করার পরে যুক্তরাষ্ট্র থেকে পালিয়ে গিয়েছিলেন। প্রতিটি হামলার জবাবে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ছুটতে পারে ইয়েমেন। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়ার সারি বলেছেন, তার দেশের সামরিক সক্ষমতা এমন পর্যায়ে পৌঁছেছে যে দেশের সেনারা প্রতিটি হামলার জবাবে এখন কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ছুটতে পারে। তিনি রোববার বলেন, অতীতে শত্রুরা রাজধানী সানা এবং অন্যান্য প্রদেশে বোমা হামলা চালিয়েছে, কিন্তু আমরা এখন প্রতিটি হামলার জবাবে কয়েক ডজন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাতে পারি। ইয়েমেনের আল মাসিরা টেলিভিশন নেটওয়ার্ক এই খবর দিয়েছে। জেনারেল সারি বলেন, ইয়েমেনের সামরিক বাহিনী এখন প্রতিটি হামলার জবাব দেওয়ার প্রস্তুতি নিয়েছে, যাতে শত্রুরা ভীত হয়ে পড়ে এবং ক্ষমতার সমীকরণ ঠিক থাকে। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়ার সারি 2015 সালের 26 মার্চ থেকে সৌদি আরব ইয়েমেনের ওপর বর্বর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। এই নিকৃষ্ট অভিযানে সৌদি আরবের সাথে যুক্ত হয়েছে বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং মিশর। তবে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন এবং তাদের সমর্থিত সামরিক বাহিনী ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়েছে এবং এখন পাল্টা হামলায় সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট অনেকটা কোণঠাসা হয়ে পড়েছে। গাজায় আবারও ইসরায়েলি বিমান আগ্রাসন, পাল্টা জবাব হামাসের। ইহুদিবাদী ইসরায়েলের কয়েকটি যুদ্ধবিমান গতরাতে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাংশে নতুন করে আগ্রাসন চালিয়েছে। শনিবার গাজা থেকে ইসরায়েলকে লক্ষ্য করে রকেট ছোড়া হয়েছে এমন দাবি করে গাজার ওপর বিমান হামলা চালায় ইহুদিবাদী সেনারা। ফিলিস্তিনের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, গাজার খান ইউনুস শহরের পশ্চিম অংশে মধ্যরাতে ইসরায়েলি বাহিনী হামলা চালায়। এছাড়াও রাফা শহরের পূর্ব দিকে একটি কৃষিক্ষেত্রেও ইহুদিবাদী বাহিনী হামলা চালিয়েছে। কিন্তু ইসরায়েলি দাবি করেছে, গাজা ভিত্তিক ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের অবস্থানে তারা হামলা চালিয়েছে। এদিকে ফিলিস্তিনি গণমাধ্যম জানিয়েছে, ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পক্ষ থেকে ইহুদিবাদী ইসরায়েলের জঙ্গি বিমান লক্ষ্য করে পাল্টা রকেট ছোড়া হয়। এছাড়া ইসরায়েলের বিভিন্ন স্থানে হামাস 5টি রকেট ছোড়ে। পরে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের জঙ্গি বিমানের শত্রুতামূলক তৎপরতার বিরুদ্ধে আমাদের বিমান প্রতিরোধ ব্যবস্থা জবাব দিয়েছে।